ওয়েলকাম টু নিউজ মিনিটস। ডিবি কর্তৃপক্ষকে 24 ঘন্টা সময় দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে সেটি বন্ধ করার, সেটা তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে ডিবি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরও কঠোরতার আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। এটি সকলের জন্য আমি অবগত জানাচ্ছি এবং সরাসরি এখানে ডিবি কার্যালয়ের প্রতিনিধিরাও আছেন সম্ভবত, তাদেরকেও বলছি এটা না থাকার কথা নয়, তাদেরকেও বলছি এটা আপনার কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন। সরকার ভুলে গেছে, কর্তৃপক্ষ ভুলে গেছে যে মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের অধিকার ভিত্তিক আন্দোলনের যে স্বাধীনতা, বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্বাধীনতা সেটি সাংবিধানিক অধিকার, এটি কোনো অপরাধ নয়। এটা ভুলে গিয়ে এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্যই হোক, যেই কারণেই হোক, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই হোক, যেই কারণেই হোক, তারা কিন্তু দমন নিপীড়নের পথ ধরে অনুসরণ করেছে এবং এই পথে তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, যাদের উপর অর্পিত দায়িত্ব আইনের রক্ষকের, তাদেরকে আইনের ভক্ষকে রূপান্তরিত করার সুযোগ করে দিয়েছেন এবং সেটা তারা অবাহিতভাবে করতে পেরেছেন, কারণ দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে এবং দলীয়করণের মাধ্যমে অতিরিক্ত শক্তি সক্ষমতা দেওয়া হয়েছে আইনের আইন বহির্ভূতভাবে, এই সে সক্ষমতাকে সেই সক্ষমতাকে সেই ক্ষমতাকে নির্বিচারে অপব্যবহার করে মানুষের অধিকার হরণ করছে। স্বল্প মেয়াদে ভাবছে যে তারা তাদের প্রভুদের সুবিধা করে দিচ্ছেন, কিন্তু দীর্ঘমেয়াদে এটা যে বুমেরাং হয় সেটি কিন্তু তারা ভুলে গেছে। পৃথিবীর ইতিহাস বলে, বাংলাদেশের ইতিহাসও তাই বলে, এটা বুমেরাং হতে বাধ্য সেটা তারা ভুলে যাচ্ছেন। কাজেই এই পথ থেকে সরে আসতে হবে, আমরা সেই দাবি আবারও জোরালোভাবে উল্লেখ করতে চাই।